খালি কামানটা দেখার জন্য তুমি স্যার চাটা খেতে গেছে দেখ জানে কামান খেয়ে নিয়ে যাবে তুমি ফটো তোলা যায় তো হ্যাঁ আরাম খালি মিউজিয়ামের ভিতর বাদে স্যার মিউজিয়ামের ভিতর বাদে আপনি সব জায়গায় ছবি তুলবেন কোনো অসুবিধা আমি আপনাকে বলে দেবো স্যার কামানটা স্যার একটা বৈশিষ্ট্য দিয়ে আনি স্যার যতই রোদ পড়ুক কামান সবসময় ঠান্ডা থাকবে আচ্ছা আপনি ছুঁয়ে রাখেন কামান আগে বরফের মধ্যে ঠান্ডা রাখেন হাত উল্টে রাখেন আরো বেশি ঠান্ডা এই বালাটা স্যার এইভাবে তুলবেন স্যার শূন্য তুলেন তারপরে আমি বোঝাচ্ছি সামনে চলে আসুন আমি কি বলছি একটু ভালো করে শুনবেন দেখেন কামান তো সোজা রাখা আছে কিন্তু নবী পিরিয়ডটা সোজা ছিল না 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল কামান যে পয়সাতে থাকে সামনের চাকাটা উঁচু আর পিছনের চাকাটা নিচু 1800 বারুদকে সামনের দিক দিয়ে গেদে গেদে ভরে এখানে একটা ফুটো দেখতে পাচ্ছেন দেখেন জল জমা আছে সিঙ্ক করা আছে বারুদ কিন্তু এই অবধি আসবে দেখেন জল পড়লো জল কিন্তু দাঁড়াবে না দেখছেন তো কচুর পাতার মতো ঝরে যাচ্ছে 1637 সালে কামান তার জন্য কোনো মরছে নেই এই অবধি গোলাটা আসতো এখানে যখন আগুনের মশাল ধরতো ভিতরে গ্যাস হতো গ্যাসটা প্রথমে পিছনে যেত এদিক দিয়ে যখন গ্যাসটা বেড়াতে পারছে না এতটা ফাঁকা রাখার কারণ আপ অ্যান্ড ডাউন যখনই প্রেশার দিত গোলাটা 6 কিলোমিটার অনুভব করলেন কতটা দূর হবে সেই 6 কিলোমিটার দূরের পড়ার পর কিছুটা আয়তন নিয়ে ধ্বংস করে দেওয়ার মতো ক্ষমতা এই কামানটি ছিল যে তৈরি করেন মুসলিম পিরিয়ডে একজন বাঙালি এটা ঢাকা জাহাঙ্গীর নগরে তৈরি করা হয় এরকম কামান তিনি আরও দুটো তৈরি করেন বিষ্ণুপুরে দলমাদল বাংলাদেশে কালিকা আর মুর্শিদাবাদে জাহান কোষা মনে রাখবেন জাহান কোষা কোনো বাংলা ভাষা না আরবি ল্যাঙ্গুয়েজ জাহান কোষা কথাবার্তা হচ্ছে বিশ্বজয়ী কামান এই কামানটা যে 6টা বালা 6টা হাতিকে বাঁধত চাকা সিস্টেম ছিল তখন যেখানে লড়াই লাগতো হাতি এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দিত আর এ টোটাল যতদূর আপনার চোখ যাচ্ছে টোটাল এলাকা নিয়ে ছিল অস্ত্রাগার আচ্ছা কিন্তু এখন সেন্ট্রাল গভর্নমেন্ট লোকে তো সব দখল করে নিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট নিজস্ব এরিয়া নিয়ে কামানটাকে রেখে দিয়েছে এই কামানটা স্মৃতিচিহ্ন বহন করছে এখানে যদি আপনি একটু চোখ লাগান এটা হচ্ছে টার্গেট মেজারমেন্ট করা হতো কতটা মেজারমেন্টে ফেলবে এটা টার্গেট এটা মেজারমেন্ট করার পর কতটা মেজারমেন্টে ফেলবে সেটা করা আর এই কামানটা যদি আমি আপনাকে সারাদিন মান ঘুরিয়ে যদি 2-2.5টাতেও যদি নিয়ে আসি কামানটা কিন্তু ঠান্ডাই থাকবে কারণ হচ্ছে অষ্টধাতু সহজে গরম হয় না কারণ গরম হলে কামান ছাড়া যাবে না আর এটা 3টে পার্টে বিভক্ত দেখেন এই একটা প্রথম পার্ট দ্বিতীয় পার্ট তৃতীয় পার্ট আর এটা যেমন কিছু কিছু কাস্টিং লোহা থাকতো নবী পিরিয়ডে এগুলো কিন্তু কাস্টিং লোহা না এগুলো ধাতুবিদ্যার সাহায্যে যেন পিটা করাই হয় না সে পিটিয়ে পিটিয়ে তৈরি করা হয়েছে তার জন্য এটা কামানটা যদি নিচে পড়েও যায় ভেঙে যাবে না কাস্টিং লোহা কি ভেঙে গেলে চটে যাবে আর ঝাল হবে না কিন্তু এটা তা হবে না কারণ এটা হচ্ছে তখনকার দিনে পিটিয়ে পিটিয়ে 8 রকম যৌগিক ধাতুর মিশ্রণে তৈরি এখানে কিছু ফার্সি ল্যাঙ্গুয়েজে কিছু লেখা আছে ফার্সি ল্যাঙ্গুয়েজে কি লেখা আছে এটার সাহায্যে বুঝে এই বোর্ডটাকে সেন্ট্রাল গভর্নমেন্ট লিখেছে এখানে কি লেখা আছে কামানটা তৈরি হয়েছে 1637 সালে কামানটা দৈর্ঘ্য 5.5 মিটার কামানটা সুবেদার ইসলাম খার আদেশে কামানটা তৈরি করা হয় 1637 সালে কামানটার ওয়েট 7 টন এগুলো এই জিনিসগুলো এখানে খোদাই করা আছে এগুলোকে খোদাই থেকে নিয়ে ফার্সি ল্যাঙ্গুয়েজ থেকে নিয়ে ওখানে বাংলার ইংলিশে সেন্ট্রাল গভর্নমেন্ট খোদাই করেছে বুঝতে পারলেন আর কিছু দোয়া লিখা আছে দোয়া বলতে হিন্দুদের যেমন আপনার শুভ লাভ থাকে মুসলিমদের থাকে আল্লাহ ভরসা তো সেরকম এই কামানটা যে যুদ্ধে যাবে সেই যুদ্ধে জয়ী হয়ে আসবে আর এই কামানের সাহায্যেই একটু আগে আপনি প্রশ্ন করছিলেন না আমাদের এই জায়গাটা আগে তুরস্কদের এলাকা ছিল তুরস্ক বলতে তুর্কি থেকে কেউ পরাস্ত করতে পারতো না তখন ভারতের সম্রাট কে ছিল ঔরঙ্গজেব ঔরঙ্গজেব এখানে পাঠিয়েছিল আজিম শাহকে যাও বাংলা জয় করো কিন্তু আজিম শাহ বাংলাকে জয় করতে পারে না পরবর্তী তিনি পাঠালেন মুর্শিদ কুলি খাঁকে তখন সিরাজের জন্ম হয়নি সিরাজের জন্ম 1733 মুর্শিদ কুলি খাঁর জন্ম হচ্ছে আলিবর্দিখানের আগেও আগে মুর্শিদ কুলি খাঁর জন্ম 1665 মৃত্যু 1725 60 বছর বেঁচে ছিল মুর্শিদ কুলি খাঁর আর 1700 খ্রিস্টাব্দে 35 বছর যখন মুর্শিদ কুলি খাঁর বয়স ঔরঙ্গজেব মুর্শিদ কুলি খাঁকে বাংলায় পাঠিয়েছিল তখন মুর্শিদাবাদ বলে কোনো নাম ছিল না বাংলা আর বাংলার রাজধানী ছিল ঢাকা তখন একটা নাম ছিল না মকসদ ওটা পরে নাম এসেছে ওটা নামটা পরে এসেছে যখন মুর্শিদ কুলি খাঁ ঢাকাতে 2 বছর থাকলেন 1700 থেকে 1702 তাও কিন্তু তুর্কি থেকে পরাস্ত করতে পারলেন না তখন তিনি রাজধানী চেঞ্জ করে নিয়ে আসলো মুর্শিদাবাদে মুর্শিদাবাদ আমাকে স্যার লাইন আসতে হবে তো মানে হট করে বললে আমি বুঝতে পারবেন না প্রথমে ছিল বাংলা বাংলা থেকে রাজধানী যখন নিয়ে আসলো মুর্শিদাবাদে
1704 সালে যখন মুর্শিদাবাদকে এই কামানের সাহায্যে তুর্কি থেকে পরাস্ত করে ঔরঙ্গজেবের দরবারে কর পাঠিয়ে দিলেন, ঔরঙ্গজেব তাকে বাংলার মসনাদে বসালো। আর এই মুর্শিদকুলি খান নামই শহরটির নাম হলো মুর্শিদাবাদ। ওকে, বুঝা গেল? এই কামানের সাহায্যে উনি বাংলাকে জয় করেছিল। নবাব সিরাজদৌল্লাও এই কামানটা পলাশি যুদ্ধে নিয়ে গেছিলো, কিন্তু পলাশি যুদ্ধ হয়নি। যুদ্ধ যদি হতো সিরাজদৌল্লা জয়ী হতো, কারণ মির্জাফর 50,000 সৈনিক নিয়ে তিনি চুপ দাঁড়িয়েছিল, যুদ্ধ হয়নি। কারণ এই কামানো দরকার পড়তো না, হাতে হাতে মারলেও চলে যেত। সিরাজ ছিল 80,000 সৈনিক, লটলাবে 3,500 থেকে 4,000 সৈনিক ছিল, কিন্তু যুদ্ধ হয়নি। লোকে হাসে, এই যুদ্ধে এই সৈনিকে কেউ জিততে পারে? 50,000 সৈনিক নিয়ে মির্জাফর চুপচাপ দাঁড়িয়ে থাকলো। মীর মদন কামান ছাড়লো, যেটা সামনে দিক দিয়ে বাস্ট না হয়ে পিছন দিক দিয়ে বাস্ট হয়ে গেলো, সেই কামানটা হাজার দিয়ে সচক্ষে দেখবেন মীর মদন ফাটা কামান। মোহনলাল বললো, যুদ্ধে আমরা হেরে গেছি, আপনি যুদ্ধ ত্যাগ করেন। তখন সিরাজউল্লাহ যুদ্ধ ত্যাগ করে রাজধানী মুর্শিদাবাদে এসে প্রিয়তমা লুৎফাকে নিয়ে উনি পাটনা পালাচ্ছিলেন। কারণ তখন বাংলা ওড়িশার রাজধানী ছিল মুর্শিদাবাদ। তিনি চেয়েছিলেন নেক্সট আবার ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে লড়াই করবো, কিন্তু ধরা পড়ে গেলে রাজমহলে। কীভাবে ধরা পড়লেন? ইতিহাসে পড়েছেন সিরাজউল্লাহ সব খুলেছিল, একটা জিনিস খুলতে ভুলে গেছিল, নাগরা জুতো। রাইট, সে জুতো দেখে নৌকার যে মাঝি ছিল দানসা ফকির, উনি নবাব সাহেবকে চিনিয়ে দেন। সে রাজমহল থেকে ধরে নিয়ে এসে মির্জাফরের বাড়িতে বন্দি করে তাকে জোহরের নামাজের সময় মারা গেছে। কিসের সঙ্গে? জোহরের নামাজ। জোহরের নামাজটা হচ্ছে দুপুরে একটার নামাজ থেকে জোহরের নামাজ বলে। আচ্ছা, যখন তিনি জোহরের নামাজ পড়ে কীভাবে মারা ছিল যে সাসপেন্সিভ এখন বলবো না। আচ্ছা আচ্ছা, আপনাকে মির্জাফরের বাড়িতে যখন নিয়ে যাবো তখন বেটার লাগবে শুনতে। করা হয়েছিল ডিটেলস ইতিহাস বলবো। ওকে, নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের কাটরা মক্স, কাটরা মসজিদ। যে মুর্শিদকুলিয়া কবর দেখতে গেলে আমরা কবরের উপর দিয়ে হেঁটে যেতে হবে। ও আচ্ছা, কারণ জীবনের কবরের উপর দিয়ে হেঁটে যাওয়া মানে পাপ করা, গুনাহ করা। কারণ যত বড়ই পাপই থাক, সে তো মৃত্যুর পর পবিত্র হয়। কিন্তু কেন আমরা কবরের উপর দিয়ে হেঁটে যাবো? গাড়িতে যেতে তো বলো। নেক্সট পয়েন্ট, ছবি তুলে নিতে।